আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললেই আমার মনটা খালি ছুটে যায় পাহাড়ের দিকে। আর বাড়ির কাছে পাহাড় বলতে তো উত্তরবঙ্গের কথাই সবার আগে মনে আসে, কিন্তু কিসের টানে বারবার আমরা ছুটে যাই পাহাড়ে বলুন তো? দার্জিলিংয়ের টানে, নাকি গ্যাংটক আমাদের টানে, নাকি দার্জিলিংয়ের ওই সব লোভনীয় বেকারি আর ইটারি ওগুলোর টানে আমরা ছুটে যাই, নাকি পাহাড় জঙ্গল ঝর্ণা নিয়ে প্রকৃতি আমাদেরকে টানে? আপনাদের কথা আমি বলতে পারবো না, আমার কিন্তু উত্তরবঙ্গ বা পাহাড় বললেই যাকে মনে পড়ে, যার অমোঘ টান আমি অনুভব করি, সে হলো কাঞ্চনজঙ্ঘা। সকালের সূর্যোদয়ের প্রথম রশ্মি যখন তাকে সোনালি রঙে রাঙিয়ে দেয়, তখন মনে হয় এই মুহূর্তটার কাছে বাকি সব কিছুই তুচ্ছ, অকিঞ্চিৎকর। সেই অনুভবের কোনো বর্ণনা হয় না, অন্তত আমার দ্বারা তো হবেই না। মুগ্ধ বিস্ময়ে আমি শুধু চেয়ে থাকি তার পানে আর ভাবি, এ কি সত্যি না শুধুই কল্পনা? আর এই কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে কাছে, সব থেকে নিবিড় করে পাওয়া যায় এই বাংলার যে জায়গা থেকে, তা হলো সান্দাকফু। কিন্তু আমরা ছাপোষা ভেত বাঙালিরা তো আর কথায় কথায় সান্দাকফু পাড়ি দিতে পারি না। সেখানকার কঠিন রাস্তা ও অন্যান্য জাগতিক সুযোগ সুবিধার অভাব আমাদের বাধা দেয়। মনে মনে পরে কোনো একদিন যাব বলে মনকে সান্ত্বনা দিয়ে রাখি। তবে সান্দাকফুর পরেই যে জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে কাছে পাওয়া যায়, সেটা হলো আমাদের পড়শি ছোট্ট সুন্দর রাজ্য সিকিমের পেলিং। শুধু কাঞ্চনজঙ্ঘার নিবিড় সান্নিধ্য পেতেই বারবার যাওয়া যায় পশ্চিম সিকিমের এই ছোট্ট জনপথটিতে। আপনারাও যেতে চান? দুদিনের পরম নিশ্চিন্ততায় আমাদের প্রিয় কাঞ্চনদার সঙ্গে একটু আড্ডা মারতে চান? তার দিকে চেয়ে মনের সব অবসাদ আর কালিমা ধুয়ে ফেলতে চান? তাহলে চলুন আমাদের সঙ্গে, দু চোখ ভরে দেখে আসি আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে। চলুন পেলিং ঘুরে আসি। ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন গেলে সবচেয়ে ভালো দেখা যাবে, খরচই বা কত হবে? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিয়ে রাখলাম। স্কিপ না করে শেষ অবধি দেখুন, পেলিং ভ্রমণের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। চলুন শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম এভরিবডি। বিউটিফুল জার্নিজের আরেকটা দুর্দান্ত এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই 2023-এর ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম ট্রাভেল গাইড পোস্ট হয়, ট্রাভেল ব্লগও বলতে পারেন। আমাদের ইউটিউব জার্নিও তখনই শুরু, কিন্তু এই দু তিন মাসেই আপনাদের এত ভালোবাসা, এত আন্তরিকতা পেয়েছি যে আমরা অভিভূত। যেমন ধরুন দার্জিলিংয়ের ভিডিওতে প্রদীপ পালের সেই কমেন্ট, আমি কোট আনকোট বলছি, অনেক ব্লগার শুনেছি কিন্তু আপনি অন্যরকম, আলাদা অনুভূতি, অসাধারণ। এই কমেন্টটা যে কত ইন্সপায়ারিং সেটা আপনাকে ভাষায় বলতে পারবো না। বা গ্যাংটকের ভিডিওতে সেই বাংলাদেশি বন্ধুর কমেন্ট, দ্য বেস্ট। বা কাশ্মীরের ভিডিওতে সৌগত পালের কমেন্ট, কাশ্মীরকে নতুনভাবে খুঁজে পেলাম দাদা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। তখন সত্যি নিজেদেরকে ধন্য মনে হয়। কিন্তু আপনাদের প্রতি আমার একটা অভিযোগও আছে, অভিমানও বলতে পারেন, একটু কি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন না? কেন এ কথা বলছি, আমাদের দার্জিলিংয়ের ভিডিওটা 10,000 লোক দেখেছেন এখন অবধি, সবাই প্রশংসা করেছেন, কিন্তু তার মধ্যে সাবস্ক্রাইব করেছেন মাত্র 200 জন। এটা কি ঠিক হচ্ছে? আমরা কি এটা ডিজার্ভ করি বলুন তো? আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, এগুলোই তো আমাদের অনুপ্রেরণা, এইরকম আরও দুর্দান্ত দুর্দান্ত ভিডিও বানাবার জন্য উৎসাহ। তাই প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চট করে স্ক্রিনের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, তাতে যখনই আমরা এই ধরনের একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার শুরু করি।
যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবার আগে একটা ট্যুর প্ল্যান করে নেওয়া খুব জরুরি। তাতে সময় বাঁচে, ঘোরাটা অনেক স্মুথ হয় এবং সবচেয়ে বড় কথা তাতে খরচও বাঁচে। আর এই পেলিং ভ্রমণের ট্যুর প্ল্যানের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে কখন যাবে। অ্যাকচুয়ালি পেলিংয়ে তো আমরা দেখতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, সো কাঞ্চনজঙ্ঘা কখন দেখা যাবে বা কখন গেলে সবচেয়ে ভালো দেখা যায়, এইটাই হচ্ছে পেলিং ভ্রমণের ট্যুর প্ল্যানের সবচেয়ে প্রাথমিক এবং প্রধান সিদ্ধান্ত যেটা নিতে হবে। দেখুন, পেলিং ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই চার মাস। এই সময় আকাশ একদম ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘা বেশিরভাগ ডেতেই ভিজিবল থাকে, বিশেষত সকালবেলা। এর মধ্যে আপনার ওই ডিসেম্বর জানুয়ারিটা কিন্তু ভালোই ঠান্ডা হবে, পেলিংয়ে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে। পেলিংয়ের হাইট প্রায় 7,200 ফুটের মতো, সো এই ঠান্ডাটা কিন্তু ওখানে জম বেশ। সুতরাং সেটাকে মাথায় রেখে যাদের ঠান্ডা লাগার একটু ধাত আছে বা ঠান্ডা অত সহ্য করতে পারেন না, তারা শীতকালটা অ্যাভয়েড করবেন, মানে ওই ডিসেম্বর জানুয়ারি। আর বাকি তাহলে রইল গিয়ে নভেম্বর, আর ওদিকে ফেব্রুয়ারি বা মার্চ অবধিও বলা যেতে পারে। এই নভেম্বর বা ফেব্রুয়ারি মার্চ, এই সময়টাই কিন্তু পেলিং ভ্রমণের সবচেয়ে ভালো সময় সাধারণ ট্যুরিস্টদের জন্য। আর যদি বাইচান্স শীতকালে যান, ডিসেম্বর বা জানুয়ারি, তাহলে কিন্তু ঠান্ডার জন্য প্রপার ক্লোদিং এবং অ্যাক্সেসরিজ নিয়ে যাবেন। প্রচণ্ড ঠান্ডা হবে কিন্তু ওই সময়টা। যদি আপনারা জানতে চান যে কী ধরনের অ্যাক্সেসরিজ বা ক্লোদিং, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার কিছু লিংক দিয়ে দিচ্ছি, ওগুলো চেক করে নিতে পারেন। সময় নির্বাচনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল থাকার জায়গা নির্বাচন। মনে রাখবেন, পেলিংয়ের মূল আকর্ষণ কিন্তু কাঞ্চনজঙ্ঘা, তাই থাকার জায়গা নির্বাচনটা এক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। জানি ভালো থাকার জায়গা একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু আমি বলবো পেলিং ট্যুর প্ল্যানের ক্ষেত্রে এই কম্প্রোমাইজটা না করাই ভালো। এমন হোটেল নির্বাচন করুন যেখানে আপনার রুম থেকে এবং হোটেলের ব্যালকনি বা ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখা যায়, মাঝখানে কোনো বাধা যাতে না থাকে। রুম বুক করার আগে এ ব্যাপারে হোটেলের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিন। আপনি পয়সা দিয়ে হোটেলে থাকবেন, সুতরাং বোল্ডলি কথা বলে প্রপার ভিউ রুম বুক করবেন, তাতে পেলিং ভ্রমণ আপনার মনে থেকে যাবে চিরকাল। আমি কিছু হোটেলের নাম এবং অপশন দিয়ে দিচ্ছি না, এগুলো কোনোটাই কিন্তু পেইড প্রমোশন নয়, আমি জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য দিলাম। আপনারা এগুলোও বুক করতে পারেন, অন্য যে কোনো হোটেলও বুক করতে পারেন, কিন্তু শর্ত ওটাই, পেলিং ভ্রমণকে যদি স্মরণীয় করে রাখতে চান তাহলে প্রপার ভিউ রুম। ওকে, নাম্বার ওয়ান, রিট্রিট ক্র্যাসুলা ওভাটা। আমার মতে পেলিংয়ে থাকার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। নাম্বার টু, ডি রিজেন্সি। এখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন ভিউ রুমগুলো নেবেন। নাম্বার থ্রি, সিকিম ট্যুরিস্ট সেন্টার, এটাও কিন্তু ভালো প্রপার্টি। নাম্বার ফোর, আরিয়ান রিজেন্সি, এই প্রপার্টিটাও ভালো, এখান থেকেও ভালো ভিউ পাওয়া যায়। এছাড়া আরও অনেক অনেক প্রপার্টি রয়েছে যেগুলো থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, আমার সব নাম মনে নেই তাই আমি সব নাম দিতে পারলাম না। আপনাদেরকে আমি আবারও বলছি, রুম বুক করার সময় এই ব্যাপারে বোল্ডলি হোটেলের সঙ্গে কথা বলে রুম বুক করুন। তবে এছাড়াও লোয়ার পেলিংয়ে এবং আপার পেলিংয়ে প্রচুর হোটেল রয়েছে, যেগুলো বাজেট হোটেলও আপনি পাবেন, আবার এক্সপেন্সিভ হোটেলও পাবেন। সুতরাং পেলিংয়ে হোটেল নিয়ে খুব বেশি সমস্যা নেই। প্রপার একদম সিজনেও যদি আপনি যান, তাহলেও মানে পেলিংয়ে আপনি হোটেল পাবেন। এবারে আসি কিভাবে পেলিং যাবেন। দেখুন, পেলিং যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে শিলিগুড়ি। এখন শিলিগুড়ি গোটা ভারতবর্ষের সঙ্গে বাই রোড, বাই রেল এবং বাই এয়ারে কানেক্টেড। শিলিগুড়ি থেকে 15 কিলোমিটার দূরেই বাগডোগরা এয়ারপোর্ট, যেখানে প্রায় সব বড় শহরগুলো থেকেই ফ্লাইট আসে। এখন অবশ্য সিকিমের ভেতরেও একটা প্যাকিয়ং বলে এয়ারপোর্ট হয়েছে, সেখানেও আপনি ফ্লাইট পাবেন। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, পেলিংয়ের ডিস্টেন্স কিন্তু বাগডোগরা এবং প্যাকিয়ং দুটো জায়গার থেকে খুব একটা ডিফারেন্স নেই, মানে ওই আপনার 1 ঘন্টা 40 মিনিটের ডিফারেন্স। প্যাকিয়ং থেকে পেলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 110 কিলোমিটার মতো,
আর বাগডোগরা থেকে 130 কিলোমিটার মতো। মানে আপনার টাইমের মেজর ডিফারেন্স আসবে না, গাড়ি ভাড়ারও হয়তো মেজর ডিফারেন্স আসবে না। সুতরাং যেইখান থেকে আপনি ফ্লাইট ভাড়া কম পাবেন, অর্থাৎ প্যাকিয়ংয়ে গেলে যদি ফ্লাইট ভাড়া কম পায় তাহলে প্যাকিয়ং চুজ করুন, যদি বাগডোগরায় ফ্লাইট ভাড়া কম পড়ে তাহলে বাগডোগরা চুজ করুন। এটা হচ্ছে বাই এয়ারের ক্ষেত্রে। আর যদি বাই রোডে আসেন তাহলে তো শিলিগুড়ি আসতে হবে, শিলিগুড়ি থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 120 কিলোমিটার মতো। আর যদি আপনি প্যাকিয়ংয়ে আসেন তাহলে 110 কিলোমিটারের মতো। সুতরাং ইন এনি কেস আপনার শিলিগুড়ি থেকেই যান বা প্যাকিয়ং বা বাগডোগরা, আপনার কিন্তু অলমোস্ট 6 ঘন্টা সময় হাতে নিয়েই বেরোতে হবে। যদি প্যাকিয়ং থেকে হয়তো 5 ঘন্টা লাগবে, বাকি দুটো জায়গা থেকে কিন্তু ঘন্টা ছয়েক সময় আপনার গাড়িতে লাগবে পেলিং পৌঁছতে। তবে আমার মতে পেলিং আসার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো বাই ট্রেন। ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি জংশন চলে আসুন, সেখান থেকে শেয়ারে বা রিজার্ভ গাড়ি করে চলে যান পেলিং। আর এই ক্ষেত্রে একটা টিপস আমি আপনাকে দিয়ে রাখি, এমন ধরনের ট্রেনে শিলিগুড়ি বা এনজেপি আসুন যেটা হচ্ছে সকাল সকাল পৌঁছবে। কারণ ওই এনজেপি বা শিলিগুড়ি থেকে পেলিংয়ের ডিস্টেন্স প্রায় 6 ঘন্টা। সুতরাং আপনি যদি বন্দে ভারত বা ওই ধরনের ট্রেনে এনজেপি আসেন যেখানে আপনি এনজেপি পৌঁছবেন দুপুরবেলা, সেক্ষেত্রে পেলিং পৌঁছতে কিন্তু রাত হয়ে যাবে, আপনার পুরো দিনটা নষ্ট হবে। সুতরাং এইটাকে মাথায় রেখে পেলিং ভ্রমণের টিকিট কাটবে। আর শিলিগুড়ি থেকে পেলিং এই ডিস্টেন্সের জন্য শেয়ারে যদি আপনি যান তাহলে আপনার ভাড়া পড়বে ওই 400 টাকা মতন পার হেড। আর যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে আপনার ভাড়া পড়বে প্রায় 6000 টাকা মতন। এই ব্যাপারে আমি একটা মজাদার টিপস আপনাদের সঙ্গে এর আগের দুটো ভিডিও অর্থাৎ গ্যাংটক এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে শেয়ার করেছি। সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লিকেবল, আপনারা ওই ভিডিও দুটো দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। সেখানে কিন্তু আপনি খুবই অল্প খরচে প্রাইভেট গাড়ির কমফর্টে আপনি পেলিং পৌঁছে যেতে পারেন। আমি ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও দুটো লিংক দিয়ে রাখলাম, একবার দেখে নিন, আপনার অনেকটা খরচ বাঁচবে। এবার তাহলে আমরা পেলিং ভ্রমণের আইটিনারিটা বানিয়ে ফেলি। এই আইটিনারি বানানোটাই কিন্তু পেলিং ভ্রমণের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। আচ্ছা বলুন তো আমরা পেলিং যাচ্ছি কেন? কাঞ্চনজঙ্ঘা দেখতে তো, কিন্তু মুশকিল হলো আমাদের এই কাঞ্চনজঙ্ঘা ভীষণ মুড়ি, ভীষণ খামখেয়ালি। আপনি চাইলেই কিন্তু তার দেখা পাবেন না। তিনি যে কখন দেখা দেবেন আর কখন লুকিয়ে পড়বেন এ দেবানা জানন্তি কুত মনুষ্য। অনেকটা জঙ্গলে বাঘ মামার দেখা পাওয়ার মতো। তাই পেলিং ভ্রমণের আসল প্ল্যানটা হলো কোনো ফিক্সড প্ল্যান না রাখা। দ্য বেস্ট প্ল্যান ইজ নো ফিক্সড প্ল্যান। ওই বাগমামা আর এই কাঞ্চনজঙ্ঘা এই দুয়েরই দেখা পেতে যেটা লাগে সেটা হলো ধৈর্য। আমার মতে পেলিংয়ের আদর্শ ট্যুর প্ল্যান হওয়া উচিত 3 নাইট 4 ডেজ। একদিন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে গল্প করুন, একদিন লোকাল সাইটসিইংয়ের জন্য রাখুন, আর একটা দিন হাতে রাখুন বাফার হিসেবে যদি কাঞ্চনদা বেগরবাই করেন তার জন্য। আর তাই বেস্ট প্ল্যানটা হলো যেদিন সকালে আকাশ পরিষ্কার পাবেন সেই দিন কাঞ্চনজঙ্ঘাকে দিন, অন্যদিন সাইটসিইং করুন। হোটেল বা প্যাকেজওয়ালা যতই আপনাকে ভয় দেখাক মনে রাখবেন গাড়ির কোনো অভাব নেই, যেদিন চাইবেন সেদিনই সাইটসিইং করতে পারবেন। এই প্ল্যান ফ্লেক্সিবিলিটিটাই পেলিং ভ্রমণের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এবারে আসি পেলিংয়ে কী কী দেখবেন। দেখুন পেলিংয়ে কী কী দেখবেন এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো কবে কোনটা দেখবেন। বুঝতে পারলেন না তো, বুঝিয়ে দিচ্ছি। যেদিন সকালে উঠে দেখলেন যে কাঞ্চনজঙ্ঘা আজ ভালো দেখা যাচ্ছে না সেই দিন সাইটসিইংটা করে নিন। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন, হোটেলে গাড়ি বলে দিন, যদি হোটেলওয়ালা গাড়ি নাও দিতে পারে একদম টেনশন করবেন না, প্রচুর গাড়ি পেলিংয়ে রয়েছে, বাইরে বেরিয়ে একটা লোকাল ট্যাক্সি করে নিন এবং সাইটসিইং করতে বেরিয়ে পড়ুন। একে একে দেখে নিন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন,
পেমিয়াংচি মনেস্ট্রি, সিংসোর ব্রিজ, খেচিপেরি লেক এবং পেলিংয়ের নতুন এবং অন্যতম সেরা আকর্ষণ স্কাইওয়াক। যদি থ্রি নাইটসের প্ল্যান থাকে তাহলে আরও কিছু জায়গা ইনক্লুড করে ট্যুরটা দুদিনে ভেঙেও করতে পারেন, তাতে অনেক বেশি রিল্যাক্সিং হবে এবং ভালোও লাগবে। তবে যদি টু নাইটস থাকেন তাহলে আপনাদের কিন্তু একদিনেই লোকাল সাইট সিইংটা করতে হবে। সেক্ষেত্রে যেদিন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে গল্প করতে পারলেন সেই দিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘার সাথে গল্প করে তারপরে বেরিয়ে পড়ুন স্কাইওয়াকটা দেখতে। স্কাইওয়াকটাও কিন্তু দুর্দান্ত, মানে এইটা আপনারা ওই যেদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সেদিন যদি স্কাইওয়াকে যান তাহলে আরও ভালো লাগবে। স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা যেন মনে হবে ফিসফিস করে কথা বললেও শুনতে পাবে, অনেকটা অলস সময় কাটানো, ওখানে খুব ভালো লাগবে, ভীষণ ফুলফিলিং, দারুণ। তাতে সাইট সিইংয়ের দিন অন্যান্য জায়গাগুলোতে একটু বেশি সময় দিতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন। যেমন ধরুন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দারুণ, ওখানে একটু বেশি সময় দিলে খুব ভালো লাগবে। টিপসটা মাথায় রাখবেন, ট্যুর প্ল্যানটা ম্যানেজ করতে খুব সুবিধা হবে। এবারে আসি পেলিং ভ্রমণের একটা খরচ সম্পর্কে আইডিয়া দিই। দেখুন, খরচ তো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কজন মিলে যাচ্ছেন, কদিন থাকবেন, কিভাবে যাবেন, শেয়ারে যাবেন না গাড়ি ভাড়া করে যাবেন, সাইট সিইংয়ে কজন মিলে গাড়িটা ভাড়া করছেন এবং সেই সঙ্গে সঙ্গে হোটেল কী ধরনের চুজ করছেন, এরকম নানা ধরনের অ্যাসপেক্ট রয়েছে। সুতরাং আমি ট্যুর প্ল্যানটা একটু স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছি। আমাদের যে খরচটা সেটা আমরা হিসেব করব শিলিগুড়ি টু শিলিগুড়ি দুজনের জন্য। আমরা স্ট্যান্ডার্ড হোটেলে থাকব, স্ট্যান্ডার্ডভাবে যাতায়াত করব এবং পেলিংয়ে সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া করব। এটা নিয়ে দুজনের একটা খরচের এস্টিমেট আমি এই ভিডিওতে করে দিলাম। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে থ্রি নাইট ফোর ডেজের প্রোগ্রাম। প্রথমেই আসি শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছনো। দেখুন, শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছনোর যে শেয়ার গাড়ি রয়েছে, শেয়ার গাড়ির ভাড়া মোটামুটি 400 টাকা মতন পার হেড। আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে পরে 6,000 টাকা মতন পড়বে, 5,000 থেকে 7,000 টাকার মধ্যে ভ্যারি করে, আমি এটা স্ট্যান্ডার্ড ধরে রাখছি 6,000 টাকা। তবে যদি আমাদের টিপসটা ফলো করেন, যেটা ওই দার্জিলিং গ্যাংটকে আমি ভিডিওতে রয়েছে, তাহলে পরে কিন্তু প্রাইভেট গাড়ির কমফর্টে মোটামুটিভাবে ওই 1600-1800 টাকার মধ্যে পেলিং পৌঁছে যেতে পারবেন। ওটা দেখে নিন, খুব উপকারে লাগবে, অনেকটা পয়সা সেভ হবে। তাহলে শিলিগুড়ি থেকে পেলিং যাওয়া এবং ফেরা, এটা মোটামুটি আমরা খরচ ধরছি 3,500 টাকা মতন, মানে ওই 1600-1632 আমরা 3,500 টাকা ধরে রাখলাম। তিন দিন থাকার হোটেলের খরচ ধরছি আমরা 3,000 থেকে 9,000 টাকা মতন। সাইট সিইং করার জন্য গাড়ির ভাড়া ধরছি 3,000 টাকা মতন। যদি একদিন সাইট সিইং করি এবং অন্য দিন স্কাইওয়াক করা হয় তাহলে স্কাইওয়াকের জন্য গাড়ির ভাড়া পড়বে 1,000 টাকা মতন এক্সট্রা। আর তিন দিনের জন্য দুজনের ফুডের খরচ অর্থাৎ খাবারের খরচ ধরলাম 5,000 টাকা। আর বিভিন্ন জায়গায় ঢোকার জন্য যে এন্ট্রি টিকিট রয়েছে তার খরচ মোটামুটি 500 টাকা মতন পার হেড। তাহলে দুজনের ভালো মানের হোটেলে থেকে থ্রি নাইটসের জন্য পেলিং ট্রিপের টোটাল খরচা আসবে মোটামুটিভাবে ওই 22,000 টাকা মতো। দুই দিয়ে ভাগ করে দিন, মানে 11,000 টাকা পার হেড। এবার যদি আপনারা হোটেল একটু কম দামি পেয়ে যান বা ওরকমভাবে চুজ করেন তাহলে পরে অনেকটা খরচ কমে যাবে। তবে আর কি, পেলিং ভ্রমণ সংক্রান্ত সমস্ত রকম তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন, ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করার সময় মনে করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই এই ধরনের দুর্দান্ত দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে আর কি, আজকের মতো এখানেই শেষ করছি, বাই।